হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব নদীর যে শ্রেণীবিভাগ রয়েছে, বিভিন্ন ধরনের নদী রয়েছে, তাদের প্রকৃতি রয়েছে। আমরা নদী মানে কি, আমরা এর আগের ভিডিওতে আমরা জেনেছি নদীর যে আদর্শ নদীর সংজ্ঞা, সেই নদীর সংজ্ঞা থেকে শুরু করে নদীর মোহনা, শাখা নদী অনেক কিছুই পড়েছি। কিন্তু আজকে আমরা নদীর বিশেষ কিছু নদীর শ্রেণীবিভাগ পড়ব, যা আমাদের নদীর যে রিভার সিস্টেম সেটা বুঝতে আমাদেরকে সাহায্য করবে এবং বেসিনের যে সিস্টেম সেটা বুঝতেও সাহায্য করবে। তো মোটামুটি আমাদের আট ভাগে ভাগ করা হয় নদীগুলিকে। পৃথিবীতে যে সমস্ত নদী এখন অবধি প্রবাহিত হয়েছে, এই আটটি ক্যাটাগরির মধ্যে রয়েছে ম্যাক্সিমাম, অর্থাৎ 99%। তো এই যে আটটি ক্যাটাগরির নদী রয়েছে, এটি একটি সিস্টেমের উপর বেস করে বিভক্ত করা হয়েছে, যেখানে এক নদী ভূমিভাগ বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলে সেখানে এই সমস্ত নদীগুলি দেখা যেতে পারে। তো প্রথমে আছে অনুগামী নদী। অনুগামী নদী কি, ভূমির যে প্রারম্ভিক ঢাল, কোথাও ভূপৃষ্ঠের যে ভূমির প্রারম্ভিক ঢাল, অর্থাৎ যেমন আমি যদি এখানে পশ্চিমবঙ্গের কথা বলি বা ইন্ডিয়ার কথা বলি, পশ্চিমবঙ্গে প্রধানত কি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ভূমির ঢাল কিন্তু কম, তাহলে এখানে বেশিরভাগ নদী কি উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হবে। এই যে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে নদী যে প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে, যেমন গঙ্গা, সিন্ধু ইত্যাদি, এই নদীগুলি কি অনুগামী নদী। পরবর্তী নদী কি, অনুগামী নদীর পরে প্রবাহিত হয় যে নদী, মানে অনুগামী নদীর সঙ্গে যে নদীগুলি এসে মেশে সেগুলি হচ্ছে পরবর্তী নদী, যেগুলি আমরা অ্যাকচুয়ালি শাখা নদী হিসাবে জানি, সেগুলি হচ্ছে পরবর্তী নদী। এই যে এগুলি হচ্ছে আয়ামের সঙ্গে সমান্তরালভাবে থাকে। আমরা জানি যে এই যে এই রিভার বেসিনগুলো, এই রিভার বেসিনের যে আর কি ভূমিরূপ, সেই ভূমিরূপের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলি এইভাবে হয়ে থাকে। এক নত ভূমিভাগযুক্ত অঞ্চলে একদিকে নত থাকে, তাহলে এই যে আয়াম বরাবর, আয়াম বরাবর যে নদীগুলি সৃষ্টি হবে, অর্থাৎ এদিক থেকে যেটা যাবে এখানে মিশবে, এদিক থেকে যেটা যাবে এদিক থেকে মিশবে, এটা হচ্ছে পরবর্তী নদী। আর মূল যে নদীটা সেটা কিন্তু অনুগামী নদী, এটা ভূমির প্রারম্ভিক ডাল মেনটেন করে প্রবাহিত হচ্ছে। আর পাশে যে পাহাড় বা উঁচু জায়গা থেকে যে সমস্ত নদীগুলি আসবে, সে নদীগুলি হলো পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট নদী। তারপরে আসে বিপরা নদী বা অবসিকুয়েন্ট নদী। অনুগামী নদীর ঢালের বিপরীত দিকে, অনুগামী নদী হচ্ছে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, কিন্তু কোনো নদী যদি দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় তাহলে কিন্তু সেটা বিপরা নদী। যেমন ধরুন এখানে ভূমির ঢালটা তো উঁচু, এখানে উঁচু, এখানে একটা নদী সৃষ্টি হয়েছে কি পরবর্তী নদী। এবার যদি ভূমিভাগের এই উঁচু জায়গা থেকে কোনো একটা নদী, এই পরবর্তী নদীতে গিয়ে পড়ে, তাহলে কিন্তু এই নদী তো আর এইদিকে প্রবাহিত হবে না, ঠিক আছে? এই নদী এইদিকে প্রবাহিত হলে অন্য নাম হবে। এই নদীটা মানে যেটা পাহাড়ের এই উঁচু স্থানে আছে, বা আমরা যদি এখানে দেখি যে এই ভূমিভাগের এই স্থান থেকে নদীটা যদি এইদিকে প্রবাহিত হয়, তখন কিন্তু আমরা সেটা বলবো বিপরা নদী, ঠিক আছে? বিপরা নদী। তারপর উপ অনুগামী নদী, ভূমির প্রারম্ভিক ঢালে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নদী পরবর্তী, এই ভূমির যে প্রারম্ভিক ঢাল, এই প্রারম্ভিক ঢাল অনুসরণ করে কিছু ছোটো ছোটো নদী আরও প্রবাহিত হয়, যেগুলি পরবর্তীতে শাখা নদীতে, পরবর্তী নদীতে এসে মিশে যায়। এগুলিকে বলে ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে ভূমির প্রারম্ভিক ঢাল, সেগুলিকে বলা হয় কী নদী, উপ অনুগামী নদী, অর্থাৎ অনুগামীকে অনুসরণ করছে। তারপরে পুনভাবা নদী বা রিসিকুয়েন্ট নদী, অনুগামী নদীর দিকেই প্রবাহিত নদীকে পুনভাবা নদী বলে। তাহলে আমরা বলতে পারি উপ অনুগামী নদীকে অনেক ক্ষেত্রেই রিসিকুয়েন্ট নদী বা পুনভাবা নদী বলা হয়ে থাকে, অর্থাৎ অনুগামী নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকেই যে নদী প্রবাহিত হবে, মানে অন্য নদীগুলি যেগুলি পরবর্তী নদীর সঙ্গে মিশবে সেগুলি হলো, ধরুন এখানে লেক আছে, লেক থেকে একটা নদী সৃষ্টি হলো যেটা ভূমির ঢাল অনুসরণ করে এই এই অনুগামী নদীতে মিশে গেল, সেটি হলো পুনভাবা নদী, রিসিকুয়েন্ট নদী। তাহলে হচ্ছে অসঙ্গত নদী, নদীর মস্তকের দিকে ক্ষয় করে যে নদী নদী গতিপাত উৎপত্তি করে বা উৎপন্ন করে বা সৃষ্টি করে, তাহলে অসঙ্গত নদী মস্তকের দিকে ক্ষয় করে, বিশেষত এই আয়াকৃতি বা ভি আকৃতির যে উপত্যকা, অর্থাৎ পার্বত্য প্রবাহী নদী কি মস্তকের দিকে বেশি ক্ষয় করে, বা যেখানে ভাঁজ পড়ে, অর্থাৎ ভাঁজের মধ্যে দিয়ে যে নদীগুলি প্রবাহিত হয় সেখানে কিন্তু মস্তকক্ষয় বেশি হয়। এখানে যে নদীগুলি প্রবাহিত সেগুলি অসঙ্গত নদী বলা হয়ে থাকে। তারপর কী আছে, পূর্ববর্তী নদী, যে নদী ভূ উত্থানের উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে পূর্বের প্রবাহ বজায় রেখে প্রবাহিত হয় তাকে পরবর্তী নদী বলে, যেমন সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, গঙ্গা প্রভৃতি প্রত্যেকটা নদী।
এই যে দেখুন, এই ইংরেজিতে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট নদী বলা হয়, অর্থাৎ প্রাচীনতম নদী, যেখানে এখানে একটি নদী প্রবাহিত হচ্ছে ঠিকঠাকভাবে চুপচাপভাবে, হঠাৎ করে ভূমিকম্প হলো বা কোনো কারণে জায়গাটি উঁচুতে উঠে গেল। উঁচুতে উঠছে মানে হঠাৎ করে একদিনে তো উঁচুতে ওঠে না, উঠছে, কিন্তু তার যে গতিপথ, সে গতিপথ সে ধরেই রেখেছে। অর্থাৎ যখনই উঁচু উঠছে একটু, তখনই সে তার জলরাশি দ্বারা সেই জায়গাটা ক্ষয় করে দিচ্ছে, যার ফলে কিন্তু তার যে গতিপথ, সেই গতিপথ কিন্তু ঠিকঠাকই থাকছে, কোনো ব্যাঘাত ঘটছে না। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট নদী বা পূর্ববর্তী নদী। তারপর হচ্ছে অর্ধারোপিত নদী। অর্ধারোপিত নদী কি, ভূখণ্ডের যে প্রাচীন শিলা থাকে তার উপর কি অনেক সময় পলি সঞ্চয়ে নতুন শিলাস্তর গঠিত হয়, তাতে নতুন ধরনের নদী গোষ্ঠী গড়ে ওঠে বা ঢাল নতুনভাবে তৈরি হয়, নতুন নদী গোষ্ঠী গড়ে ওঠে, নতুন দিক পায় নদীগুলি। কারণ হচ্ছে প্রাচীন যে প্রাচীন যে শিলা ছিল তার ঢাল হয়তো অন্যদিকে, নতুন যে শিলা গঠিত হয়েছে বা নতুন যে পলি স্তর গঠন হয়েছে সেটা অন্যদিকে ঢাল, যার ফলে কি হলো, নদীটা আগে অন্যদিকে প্রবাহিত হতো, পরবর্তীতে যে পলরাশি পড়ার পর ঢাল তৈরি হলো অন্যদিকে, ফলে নদী অন্যদিকে প্রবাহিত হলো। কিন্তু এই যে পলরাশি দীর্ঘদিন ধরে ক্ষয় করে করে প্রাচীন যে রিভার সিস্টেম ছিল প্রাচীন শিলাস্তরের উপরে, সেটা যদি আবার প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা হয় অর্ধারোপ নদী বা অর্ধারোপিত নদী, বা এটাকে বলে সুপার ইম্পোজড নদী বা সুপার ইম্পোজড রিভার বলা হয়ে থাকে। প্রাচীন যে শিলাস্তর থাকে সেই শিলাস্তরের উপর যে নদী ছিল আগে, সেই নদী পর্যায়ে ফিরে যাওয়াকে সুপার ইম্পোজড রিভার বলা হয়ে থাকে, বা অর্ধারোপ নদী বলা হয়, অর্ধারোপ নদী বলা হয়। তো এই ছিল বন্ধুরা এই রিভার সিস্টেমের বিভিন্ন যে নদীগুলি, সেই নদীগুলির শ্রেণীবিভাগ। এই নদীগুলি ম্যাক্সিমাম দেখা যায় এবং পরীক্ষা থেকে এই নদীগুলি আপনাদের এসে থাকে গ্র্যাজুয়েশনে। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন।